হ্যালো গাইস, ওয়েলকাম আছেন আমরা বদলা আসলে আশা করি সবাই ভালো আছে। বদলা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকে কমেন্ট করছিলে ফার্মাসি ডিপার্টমেন্ট যেহেতু ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজ ফার্মাসি ডিপার্টমেন্ট মানে দুটোই আছে, একটা যাদবপুর আর একটা আছে জলপাইগুড়ি। তো সেই কারণে যেহেতু যাদবপুর সবসময় টপেই থাকে সে কারণে দেখতে চাইছিলে। তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে কৃষ্ণেন্দুকে, ও আমাদেরকে ঘুরিয়ে দেখাবে বলেছে। সেই কারণে যাই আজকে ওকে নিয়েই, ও আমাদের ঘুরিয়ে দেখাবে ফার্মাসি ডিপার্টমেন্টের কোথায় কি আছে। ভালো করে দেখাবি তো? হ্যাঁ, ও বলেছে ঠিকঠাক করে দেখাবো। এই ক্লাস করে সবাই বেরোলাম, ও ক্লাস করে বেরোলো, আমিও ক্লাস করে বেরোলাম, এর ফাঁকেই যতদূর পারবো। ডিপার্টমেন্টের শুরুতেই সব প্রফেসরদের নাম ঠিকানা সব দেওয়া আছে, আর সামনেই রয়েছে লিফট। এখানে ডিপার্টমেন্টের প্রফেসর, শুরুতেই ল্যাব। তো ল্যাবের অপোজিটে রয়েছে এইচওডি রুম, আর পাশে রয়েছে প্রফেসরদের নাম এর লিস্ট। তো ঢুকেই সামনে আছে একদম লিফট, আর তার পাশেই রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে চলে যেতে উপরে। আমরা দেখি চেষ্টা করবো সিঁড়িতে যাওয়ার, তাহলে সবটা দেখা যাবে ভালো, তাই তো? তাহলে চলো কোন দিক থেকে আমাদের শুরু করবো। অসংখ্য রিয়েজেন্ট রয়েছে, তোমরা আসবে প্র্যাকটিস করবে, কাজ করবে। ওরা ইয়ে থেকে এসে এখানে রয়েছে অ্যানিম্যাল হাউস, অ্যানিম্যাল ল্যাব যেটা এরা বলে থাকে। ভেতরে এখন ঢোকা যাবে না, পরে তোমরা যখন করবে এসে দেখে নিও। একটা ফর্মুলেশনের ল্যাব আছে, এটা একদম লাস্ট ল্যাব ডিপার্টমেন্টের, মানে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে একদম লাস্ট ল্যাব। এটা সিনিয়রদের, এটা এখনও কী বল ফার্স্ট ইয়ারে কোনো ইউজ হয়নি, সিনিয়র হলে তারপরে ল্যাবে ইউজ করা হবে। তো গ্রাউন্ড ফ্লোরে সব দেখিয়ে দিলাম, এবার লাস্টের দিকেও আরেকটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতে এখন ওপরে যাচ্ছি। ওপরে আর কী কী জিনিসগুলো আছে সেইগুলোকে এক্সপ্লোর করতে, ওপরে হয়তো ক্লাস ক্লাস হচ্ছে, লোকজন অনেক আছে। এটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি, বাট আপাতত কাজ চলছে সেই কারণে একটু বন্ধ আছে, মানে একটু অগোছালো আছে। তো এইখান থেকে শুরু হচ্ছে হিউম্যান অ্যানাটমি ল্যাব, এটা আছে এই পাশে আছে। এখানে দেখো মানুষের বিভিন্ন অর্গান ফরগানের ইয়ে দেওয়া আছে। তো এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হয়, মানে স্যাম্পেল তৈরি হয় ওষুধের। আচ্ছা, এখানে আছে কিছু। তো এখানে দুপাশ দিয়ে রয়েছে বেশ কিছু প্রফেসরদের রুম, আর প্রচুর পরিমাণে ল্যাব, মানে অনেকগুলো ল্যাব ট্যাব রয়েছে, এক একটা এক এক ধরনের ল্যাব। এখানে বেশি এসে নিজেরা দেখলে আর বেশি ভালো হবে, সব বলা সম্ভব না ওইভাবে, আর ভিতরে ঢুকে তো দেখানো একদমই সম্ভব না। এবার আমরা চলেছি সেকেন্ড ফ্লোরের দিকে, ফার্স্ট ফ্লোর দেখানো কমপ্লিট, সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। ভয় ভয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কোন সাইড কি বলবে তার তো কোনো ঠিক নেই, যেহেতু আমি এই ডিপার্টমেন্টের না। হ্যাঁ, আমি যেহেতু এই ডিপার্টমেন্টের না, সেই কারণে আমাকে এখানে পোমাপামো করাটা উচিত হবে না, সেই কারণে ভয় ভয়ে আমি যাচ্ছি, এই ভিডিও করছি, আর তার মধ্যে তো ভিডিও মধ্যে দিতে চায় না সবাই। এটা হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্সের ল্যাব, এখানে তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসবে ফার্স্ট সেমে এই ল্যাবে তোমরা কাজ করতে পারো। ড্রাগ পারমিশন ইনিশিয়াল স্টেপে এখানেই হবে, এখন তো কাজ ফাজ চলছে বলে এত ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা লাগছে, বাট এতটা ফাঁকা থাকে না, থাকে না। এখানে এটা হচ্ছে রিসার্চ ল্যাব, বিভিন্ন মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, বড় ভয় আর একটা মাইক্রোবায়োলজি রিসার্চ ল্যাব। ক্লাস
তো এটা হচ্ছে ইনঅর্গানিক ল্যাব, ইনঅর্গানিক যত স্যাম্পেল দরকার। তো এটা হচ্ছে লেকচার রুম 4, এখানে ইউজি 1 দের ক্লাস হয়। যারা নতুন নতুন আসবে মনে রাখবে থার্ড ফ্লোরে এই যে 303 নম্বর রুমে তোমাদের ক্লাস হবে। এখন তালা মারা আছে যেহেতু তোমরা এখন আসোনি। এটা হচ্ছে ফার্মাসিক্যাল ডিপার্টমেন্টাল লাইব্রেরি, দেখতে পাচ্ছো কত সুন্দর, পর্দা দিয়ে ঢাকা আছে, বাইরে থেকে উঁকি ঝুঁকি একদমই অ্যালাউ নয়। তো এটা আছে প্রফেসরদের ল্যাব বা পিএইচডি টিএইচডি করে যারা তাদের জন্য। এর ভিতরে দেখতে পাচ্ছো জিনিসপত্র সবই আছে। থার্ড ফ্লোরে ম্যাক্সিমাম সব পিএইচডিদের ল্যাবই আছে, আর ফার্মাসিক্যাল ডিপার্টমেন্ট বুঝতেই পারছো ল্যাব ছাড়া তেমন কিছু হওয়ারও কথা না। 4টে হয়তো ক্লাসরুম আছে, 4টে 5টা আর সেমিনার রুম কোথায় রয়েছে, সেমিনার রুম সামনে আছে দেখাচ্ছি, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ল্যাব, শুধু ল্যাব 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 করে তোমাদের জীবনটা পুরো একদম স্মুথলি কেটে যাবে। অত থিওরি থিওরি কাজ কাজ তোমাদের করতে হবে না। এক্সাম হবে আর এটা হচ্ছে সেমিনার হল বা এক্সামিনেশন রুম যাই বলো তোমরা। লম্বা একটা রুম আছে, অনেক বড়ো লম্বা, যেহেতু এখন কাজ চলছে ন্যাক আসবে খুব শীঘ্রই যাদবপুরে, সে কারণে এরকম সব কালার ফালার করা চলছে, সব ঠিকঠাক করা চলছে। কেউ পার্সোনাল রিসার্চ করতে চাইলে এর ভিতরে করে, দেখো ভিতরে কেউ একজন আছে। এখন আমি ভিতরে ঢুকলে সেটা ঠিক দেখায় না, তাই আমি এদিক থেকে যাই। রিসার্চ স্কলাররা সংস্থাদের থিসিস অনেকের আছে, অনেক রকমের জিনিসপত্র একদমই দরকার নেই তোমাদের, যারা তোমরা যাদবপুরে ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো। চিন্তার কিছু কারণ নেই, তোমাদের যথেষ্ট প্লেসমেন্ট হয়, এবং এটা মাথায় রাখবে যারা ভালো পড়াশোনা করবে, ভালোভাবে থাকবে সারা বছর, তারা অবশ্যই সুন্দর প্লেসমেন্ট নিয়ে বেরিয়ে যাবে। এবং একটা ব্যাপার কি, যেখানে একটু টাইম লাগে এই হচ্ছে ব্যাপার, এবং একটা টাইম সার্টেন টাইম পর তুমি সেই জায়গাটা মেক আপ করে নিতে পারো। মানে কি তোমার এটা তুমি মেডিসিন লাইন, এটা তোমার পারফেকশনকে দেখে তারপরে তোমার উপরে তারা মানে কী বলবো প্লেসমেন্টের টাকাগুলো দেয়। তাহলে তোমাদের চিন্তা করার কিছু নেই, এবং অনেকে কি নন করেও প্র্যাকটিস করতে পারে, নন করে প্লেসমেন্ট হয়, করেও প্লেসমেন্ট হয়, তোমরা যে যেটাই পছন্দ করো সেইভাবে তোমাদের মতো করে বেছে নেবে। তো কম বেশি তোমাদেরকে বলে দিলাম, দেখিয়ে দিলাম ফার্মাসি ডিপার্টমেন্টের কোথায় কী আছে না আছে, কতটা কী আছে, যেটুক যা পেরেছি ও আমাদের যেটুক যা ঘোরালো, ম্যাক্সিমাম তো দেখালাম ল্যাবই, ওদের ল্যাবই বেশি আছে, ক্লাসরুম কম আছে। তো এই ছিল যাদবপুর ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্ট, এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও বেশ কিছু ডিপার্টমেন্ট বাকি আছে, আশা করি দেখাতে পারবো সময় মতন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, টাটা।